আই ছিলাম মাওয়াত খায়াম হ্যাঁ কিজে খাওয়াইলো হেতরা কিটা খাইছে ভাই যদি ভালো লাগে খাবেন টাকা দিয়ে ঘুরো না ভাই 1300 করে খেতে পারো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা বের হয়েছি মামার উদ্দেশ্যে, তিন ভাই তো ছয়জন ভাই ব্রাদার মিলে মামাকে যাব। আমি এখন পাম্পে যাব ট্যাঙ্কি ফুল করতে, কারণ এই বিষয়ে রিস্ক নেওয়া যাবে না, সবাই সাথেই থাকবেন। লিটার নাকি 100 হয়ে যায় শুনলাম, লিটার নাকি 100 হয়ে যায় শুনলাম। হ্যাঁ বার বার কি কন তেল নিতে নিতে আমরা পিছনে করে যাই, যার কারণে আমাদের জন্য ভাইয়েরা ওয়েট করে। আমাদের টিমের দুই বড় ভাই অন্তর ভাই এবং রাজ্জাক ভাই, আমার পিছনে আছে ফারুক ভাই, আর তার পিছনের ভাইকে আছে ফজলে রাব্বি ভাই আর হলো শ্রাবণ ভাই। কিসে হ্যাঁ গাড়ি নাই, রোড খালি, রাস্তা ফাঁকা, মানে এইটা মাওয়া রোডে যেমন আসলে কমফোর্টেবলি বাইক টানা যায়, স্পিড তোলা যায়, অন্যান্য রোডে বা সিটিতে এইভাবে টানা যায় না। কারণ আসলে মাওয়া রোডে অনাকাঙ্ক্ষিত কিছু অটো রিক্সা বা মানুষ আসার চান্স একেবারে নেই বললেই চলে। আসলে ভাই বাইক কন্ট্রোল করা যায়, বাইক কন্ট্রোল করা যায় না এমন না বিষয়টা। বাইক যারা চালায় 90% বাইকাররাই বাইক কন্ট্রোল করতে পারদর্শী, কিন্তু সমস্যা হলো যখন অনাকাঙ্ক্ষিত কিছু আপনার বাইকের সামনে চলে আসে, হঠাৎ করে আসলে বাইক কন্ট্রোল করা একটু টাফ হয়ে যায়। খুব কম সংখ্যক বাইকারই এটা পারে। আসলে অতিরিক্ত এক্সপার্টনেস না দেখানোটাই ভালো। সো সিটিতে আসলে এগুলো চিন্তা ভাবনা করে রাইড করা উচিত। আপনার তো নাক কালো হয়ে গেছে ভাই, ঘটনা কি? এই মিয়া এর নাক কালো করছেন কেমনে? ইঞ্জিন পরিষ্কার করেছেন নাকি মিয়া? কালি আসলো কই থেকে? ভাই আচ্ছা রাব্বি একটু পরপর কই আয়া যাও, কই পিছনে দেখি নাই, সামনে দেখি আর পার নাই, পিছনে দেখি রাব্বি নাই, কি রে ভাই দুই চার আমাদের এখান থেকে প্রায়, এটাই কি পদ্মা ব্রিজ নাকি ভাই? তো আমি সবসময় যেটা বলি, জীবনের প্রথম দেখছি বাস্তবে, কয়টা লাগবে কয়টা আমরা
আচ্ছা আপনি 1900 টাকা দিয়ে মানে বেশি দিয়ে আছে 1900 টাকা বেশি হয়ে গেছে কেজি এগুলো পিস হিসেবে এটা কেজি লাগবে না মামা আমি একটা রাইড করে দিতে 1200 টাকা দিয়ে এত বড় মাছ দিলে আমরা 1200 আমরা এত বড় মাছ রাজক ভাই দেখেন এই যে আমাদের রোমান ভাই এই ভাই আপনার খাওয়া কেমন হয়েছে আরেকটা খাওয়াই দিল সন্ধ্যায় আরো ভালো লাগে এখন আমরা সব টাকার পাটে ভাই সাটা মজা হয়েছে খাইনি এখনো খাইনি সেই ভাই শাখার না এই আমি কি বাদ যাবো নাকি আমি ক্যামেরাম্যান বিয়ে করছো তুমি কি তোমার বয়সে আমি বিয়ে করছি জানি নতুন বিয়ে করছে আমরা চলে যাচ্ছি এই যে ভাই তোমার মোবাইল
দেন ভাইয়া দুইটা ভাই দুইটা এইটা এইটা ওই যে দাঁড়া আছে এত তারা কেন না ভাই আপনি একবারও বলছেন ভাই যে আমরা এত দাঁড়াবো এটা তো কথাই আছে তোমার কার্যকলাপ সব রেকর্ড এই সবাই ও শুনলো এত স্পিডের ভিতরে তুমি শুনলা না আমি জানি আমি নিজে একজন আমি একজন প্রাইভেট সেক্টরে জব করি আই এম সরি ভাই ভিডিও করতেছো তুমি ভাই আপনি থামবেন হ্যাঁ হ্যাঁ তাহলে চলো না আপনি নাগিন 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 আমাকে সেট হইবো না ও এটা এটা নাগিন 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 এইডা নাগিন কয় এটা না যে অ্যাড্রেস আছে যেটা লাগানো প্রজাপতি প্রজাপতি নাগিন ওটা আমার ভালো লাগে না ওটা আমার সেভ করতে তো ব্যাপার থাকে ঘোরাঘুরি আমার অনেক পছন্দ একমাত্র ভ্রমণই রয়েছে আনন্দ আর অভিজ্ঞতার সমন্বয়ে সবার উচিত প্রতি বছর এমন একটি জায়গা ভ্রমণ করা যেখানে সে আগে কখনোই যায়নি বাইক রাইডিং খাওয়া দাওয়া চা আড্ডা সব কিছু মিলে আজকের দিনটি অসাধারণ কেটেছে আলহামদুলিল্লাহ আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে ফেসবুকে ফলো দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ